আমার প্রিয় বন্ধুরা সোমনাথ কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত একুশে মার্চ তোমাদের অনেক স্টুডেন্টের কিন্তু হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের পরীক্ষা রয়েছে তো আজকের এই ভিডিওতে আমাদের সেট টু এটা সেট টু এর ভিডিও এখানে তোমাদের এমসিকিউ এসিকিউ এবং বড়ো পোস্টের গুরুত্বপূর্ণ সাজেশান থাকছে এবং এমসিকিউ কিউ এস উত্তরগুলো আলোচনা করে দেওয়া হচ্ছে পার্ট ওয়ানের ভিডিও অবশ্যই তোমরা দেখে নিও তো চলো আমরা শুরু করি তবে পার্ট বি তোমাদের বারো নম্বর থাকে অর্থাৎ আটটায় এম শিখু চারটায় তো চলো এক নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে দেখে নেবো এক বয়সন্ধিকাল মেয়েদের ক্ষেত্রে কত বছর বয়স থেকে শুরু হয় উত্তর হচ্ছে অপশানে এগারো বছর দু নম্বর দেখো আধুনিক অলিম্পিকের পতাকা প্রথম উত্তোলিত হয় কোন অলিম্পিকে উত্তর দেখো অপশান বি লিখবে দেখো অ্যান্টা ট্রিপ তিন দেখো আই এস পদ্ধতিতে একক কি মিটার পার সেকেন্ড চার মানুষের রক্ত কয় প্রকার এ তিন প্রকার পাঁচ পলায়ন প্রবৃত্তির সঙ্গে যুক্ত প্রকোপক হলো উত্তর হচ্ছে সি ভয় ছ নম্বর প্রশ্ন দেখো আগ্রহ মনোযোগ একই মুদ্রার এপিট ওপিট প্রবক্তাকে উত্তর হচ্ছে অপশান সি রস সাত দেখো পুরক কুম্ভক ও রেচক অভ্যাসের জন্য সময়ের অনুপাত ওয়ান ইস টু ফোর ইস টু টু অপশান এ হল অ্যান্সার আট নম্বরের প্রশ্ন দেখে নাও ত্রাটক শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অপশান বি লিখবে দর্শন দু নম্বরে দেখো তোমাদের এসে কু দেয় এসেকের উত্তরগুলো আমি মুখে বলে দেবো তোমাদের একটু শুনে নাও দেখো এক নম্বরের প্রশ্ন কত সালে কোন অলিম্পিক গেমসে অলিম্পিক মোটো প্রবর্তিত হয় উত্তর লিখবে উনিশশো সালে প্যারিস অলিম্পিকে ঠিক আছে অতবার প্রশ্ন দেখো ডাব্লিউএইচও এর পুরো নাম কি উত্তর লিখবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দু নম্বর প্রশ্ন দেখে নাও টাকি পনিয়া কি দেখো স্বাভাবিক অপেক্ষা বেশি শোষণ হারকে টাকি পনিয়া বলা হয় অথবা প্রশ্ন দেখো সাধারণ মানুষের শ্বাস হার মিনিটে কতবার উত্তর লিখবে বারো থেকে ষোলো বার তিন নম্বর দেখো প্রকোপের ফলে দেহযন্ত্রের অভ্যন্তরে দুটি পরিবর্তন লেখো লিখবে হৃদস্পন্দনের পরিবর্তন হয় আচ্ছা অথবার একটা প্রশ্ন দিয়েছে যে জৈবিক প্রেষণা কি তো দেখো মানুষের একটু মিস্টেক হলো আমাদের এখানে যে অথবার প্রশ্নটা দেখো বলা হয়েছিল যে সাধারণ মানুষের শোষণ বললাম আর প্রকোপের ফলে দেহযন্ত্রের অভ্যন্তরের দুটি পরিবর্তন ও একটা বলেছিলাম আমি হৃদস্পন্দনের পরিবর্তন আর একটা লিখবে তোমরা রক্তচাপ বৃদ্ধি পায় ঠিক আছে আর তারপরে অথবার প্রশ্ন দেখো জৈবিক প্রেষণা কাকে বলে তো উত্তর লিখবে মানুষের জৈবিক চাহিদা থেকে যে প্রেসার সৃষ্টি হয় তাকে জৈবিক প্রেসনা বলা হয় আচ্ছা তারপরে চার নম্বর দেখো যোগা শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে সংস্কৃত শব্দ উস থেকে উন্তঃস্থায় উসু বর্গের জ ঠিক আছে আচ্ছা এর অর্থ কী এই শব্দ থেকে আচ্ছা অথবা প্রশ্ন বলা হয়েছে ক্রিয়া প্রশিক্ষণের দুটি বৈশিষ্ট্য লিখো ক্রিয়া বিজ্ঞান নির্ভর পদ্ধতি একটা লিখবে তোমরা পদ্ধতি ঠিক আছে আমরা এবারে বড় প্রশ্নগুলো দেখে নেব দেখো বড় প্রশ্নের মধ্যে এর দাম দেখে নাও শারীরিক সক্ষমতা কাকে বলে দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলো সম্বন্ধে সংক্ষেপে লেখো অথবা প্রশ্ন দেখে নাও শারীরিক শিক্ষার সঙ্গে অন্যান্য যোগসূত্র সম্পর্কে যা জানো লেখো বি উচ্চ রক্তচাপ কি এর লক্ষণগুলি কী কী উচ্চ রক্তচাপের কারণগুলি কী কারণগুলো আলোচনা করো অথবা প্রশ্ন বায়ু ধারকত্ব কাকে বলে ব্যায়াম চলাকালীন শোষণতন্ত্রের কী কী পরিবর্তন হয় আলোচনা করো সি দেখে নাও মানুষের মনোসামাজিক সমন্বয়ে যে পর্যায়গুলি রয়েছে তা আলোচনা করো অথবা প্রশ্ন শারীরিক শিক্ষার কার্যাবলীর মাধ্যমে কীভাবে শান্তি ও মূল্যবোধের শিক্ষার বিকাশ সাধিত হয় তা লেখো ডি ক্রিয়া প্রশিক্ষণ কাকে বলে বিরামযুক্ত ক্রিয়া প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা প্রশ্ন দেখো ক্রিয়া প্রশিক্ষণের মৌলিক নীতিগুলি লেখো চক অথবা এর সাথে দেখো চক্রাকার প্রশিক্ষণ পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো